সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের প্রিয় বাংলাদেশের প্রতিটি গ্রাম আপন মহিমায় সমুজ্জ্বল। বর্তমান নগর জীবনের ব্যস্ততা ছাপিয়ে চলুন না ঘুরে আসি কোনো এক নিভৃত গ্রাম থেকে। আসুন চলে যাই জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চরগোয়ালিন ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ বিধৌত এক নিভৃত পল্লী চার নং চরে। এই গ্রামটি ঠিক ব্রহ্মপুত্র নদের পারেই গড়ে উঠেছে। নগর সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে হারিয়ে যাচ্ছে গ্রামীণ প্রকৃতি, গ্রামীণ ঐতিহ্য। তবে এই গ্রামে এখনও রয়েছে খাঁটি মাটির ঘ্রাণ, কালো মাটির আলপথ, পথের ধারের বনফুলের মৌ মৌ গন্ধ। এখানে দেখা যায় রাখালের বিচরণ আর মাঠে মাঠে গরু চড়ার দৃশ্য। কখনো দেখা যায় মাঠের রাখালেরা নাড়ার আগুনে পুড়িয়ে মটরশুঁটি অথবা ভুট্টা খাচ্ছে। আর এই দৃশ্য দেখে পল্লীকবি জসিমুদ্দিনের নিমন্ত্রণ কবিতার সেই চরণগুলির কথা দেখবে সেখানে মটর লতার শোনে, সিম আর সিম হাত বাড়ালেই মুঠি ভরে সেইখানে। তুমি যদি চাও সেসব কুড়ায়ে নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে খাব, আর যত কেউ চাষিদের ডাকিয়া নিমন্ত্রণে হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব দুইজনে। সত্যি অসাধারণ প্রকৃতির শোভাই ঐশ্বর্যমণ্ডিত এই চার নং চরের গ্রামটি। সন্ধ্যা হলেই এখানে দেখা যায় গরু ছাগলের পাল নিয়ে বাড়ি ফিরছে গ্রামের সহজ সরল কৃষক। আবার কখনো দিগন্ত বিস্তৃত মাঠে দেখা যায় মহিষের ঝাঁক। মাটির রাস্তায় ঘোড়ার গাড়ি, কৃষকের ব্যস্ততা, এই সকল দৃশ্য প্রকৃতির এক অপরূপ ঐশ্বর্যের হাতছানি দেয়। আবার কখনো দেখা যায় ফসলের মাঠে দুরন্ত বক উড়ে বেড়াচ্ছে আপন মনে। মাটির রাস্তা আর নলখাগড়ার ঝোপ এক স্বপ্নের জগতে নিয়ে যাবে আপনার প্রকৃতি পাগল মনকে। সব মিলিয়ে অসাধারণ প্রাকৃতিক শোভামণ্ডিত এই চার নং চরের গ্রামটি।